দেখো, সিবিআই এবং মামলাকারীর আইনজীবী দুপক্ষ একযোগেই কলকাতা হাইকোর্টে এই মামলা করেছেন এবং তারা বলেছেন যে বক্তুই কাণ্ডে আগেই যে ভাদু শেখের খুন হয়, সেই ভাদু শেখে যে দুই নাবালক তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং জামিন খারিজের জন্য নিম্ন আদালতে সিবিআই আবেদন করেছিল এবং জামিন খারিজের সেই সিবিআই এর সেই আবেদনও নিম্ন আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং সেখানে বক্তব্য হলো যে সিবিআই এর ন্যূনতম যে প্রেয়ার ছিল বা আবেদন ছিল বা বক্তব্য ছিল সেগুলো শোনা হয়নি এবং সেখানে তারা কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে একেবারে প্রথম দিনেই এই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং তারা নাবালক এই যুক্তি না দেখিয়ে তারা টোটো চালক এই যুক্তি তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। ফলত সব মিলিয়ে এই দুই যারা দুই নাবালক রয়েছে এদেরকে জামিন অবিলম্বে খারিজ করা না হলে সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে এরা আবার হুমকি দিতে পারে এবং সেক্ষেত্রে তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, এই ধরনের একটা আশঙ্কা সিবিআই এবং মামলাকারীর আইনজীবী দুপক্ষের তরফেই করা হয়েছে। সব মিলিয়ে মামলার বিচার পর্ব শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে, পরবর্তী কলকাতা হাইকোর্টের তরফ থেকে চূড়ান্ত নির্দেশ দিলেই বক্তুই কাণ্ডে এই দুই নাবালকের জামিনের খারিজের বিষয়ে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটা স্পষ্ট হবে। ধন্যবাদ শৌভিক। আসছি পরের খবরে। স্কুল ছুটির বিষয়ে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের, বিবেচনা না করে স্কুল ছুটি দেওয়া হয়েছে, আবহাওয়া বদলে গিয়েছে দাবি মামলাকারীর, আগামী 19 মে মামলার পরবর্তী শুনানি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।